আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে আসছি, তখন দেখি আমার তো তালা ভেঙে আমার ঘরে ঢুকে আমার মালপত্রের ভিতরে সে ঢুকে পড়ে, তারপরে তাড়াতাড়ি করে এসে হাউজিং থেকে তার নামে অ্যালটমেন্ট করে নিয়ে গেলো। অ্যালটমেন্ট করে নেওয়ার পরে আমি আসে তখন বললাম, তো আমার মা কেস করছিল, মা জিডি করছিল, তো বলছি কি যে বাইর হ, তো বলছি কি যে না বাইর হবো না, আমার নামে কোর্টে ইয়েতে যাই হাউজিংয়ে যাই, দেখেন যে আমার নামে বাড়ি হয়ে গেছে। তো আপনার কী করে বাড়ি হলো? বলে যে আমি হাউজিং থেকে নিছি। যখন আবার আমি হাউজিং এসে বললাম যে আমার বাড়ি আবেদনকে দিলেন কীভাবে, সে কাগজপত্র করে নিছে, এটা আমার বাড়ি, আমার অ্যালটমেন্ট, আমার সব কিছু। তখন বললো যে ইনকোয়ারি তদন্ত করে দেখলো যে সে জাল করছে, দুইটা ফাইল করছে। আমার ফাইলটা চাপা দিয়ে ওর নতুন একটা ফাইল খুলে ওর নামে অ্যালটমেন্ট নিয়ে নিয়েছিল, পরে ওটা বাতিল করছে। কত সালে ওটা? ৯১ মনে হয় সম্ভব। আদালতে আজকে আপনি কী বলেছেন? আমাকে বন্ধের আগে আমাকে বলছে যে মেনশন করে দিবে। আমি মেনশন চাইছিলাম যে স্যার আমি তো অসুস্থ মানুষ, আমার দুইটা কিডনির সমস্যা, আমার চোখের সমস্যা, হাঁটুর সমস্যা। নিজে সরাসরি নিজেই? হ্যাঁ, তখন নিজেই ছিলাম, আমার উকিল ছিল। তখন বলছে যে কি যেন বলে যে আপনি বন্ধের পরে আসেন, তখন দেখবেন। আদালত কী বললেন আজকে? আজকে বললাম যে আমাকে মেনশন দিতে চাইছিলেন স্যার গত বন্ধের আগে, কোর্ট খুললে দিবেন বলছেন, তা আমি আজকে আসছি, তা আমাকে এখন মেনশনটা দেন, একটু আমার কেসটা একটু আগাই দেন, আমার তো অসুস্থ মানুষ আসতে পারি না, আজকে অনেক বছর হইল। আদালত কী বললেন? আদালত বললো যে একটু যেন বলে যে আপনার উকিল যে উকিল আছে, তো উকিলও দাঁড়াইলো, উকিলও বললো যে স্যার আপনি দিতে চাইছিলেন। রায় দেওয়ার পরে এতদিন ধরেও কেন আপনি উঠতে পারেন না? এই যে কেস চলতেছে, একটা পরে একটা দরখাস্ত করে আমাকে আটকে রাখে।